নমস্কার, আমি আজকে আপনাদের ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো। আর এই ফুলকপির রোস্ট বানাতে কি কি লাগবে প্রথমেই বলি, লাগবে আমার ফুলকপি, আর এটা আমার গোটা ফুলকপি লাগবে, গোটা ফুলকপি দিয়েই বানাবো। আমি দুটো ফুলকপি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর মশলা লাগবে, দই আমি 2 টেবিল চামচ নিয়েছি, এটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। পরিমাণ মতো নুন লাগবে, হলুদ নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর পেঁয়াজ নিয়েছি 1টা আধা পেশা করে, তার সঙ্গে 2টো লঙ্কাও পিষে নিয়েছি, আর আদা বাটা নিয়েছি 1 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, গোটা গরম মশলা নিয়েছি কয়েকটা, 3টে এলাচ, 3টে 4টে লবঙ্গ, আর 1টু দারচিনি। আর লাগবে আমার গরম মশলা গুঁড়ো নিয়েছি 1/4 চা চামচ, একটু ঘি নিয়েছি 1 টেবিল চামচ মতো ঘি নিয়েছি, আর একটু কাজু নিয়েছি, কাজু 15 গ্রাম মতো নিয়েছি, আর কিশমিশ 15 গ্রাম মতো নিয়েছি, এটা আমি ধুয়ে রেখে দিয়েছি কিশমিশটা, আর এটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি কপিটা, আগে ফুলকপিটা আমি গরম জলে একটু ভাপ দিয়ে নেব, গরম জলে আগে একটু নুন দিয়ে দেব, তাহলে ফুলকপির ভিতরে নুনটা ঢুকে যাবে। আমি এইভাবে ফুলকপি দুটো এতে দিয়ে দেবো, দিয়ে আমি ফোটাবো, একটু ভাপিয়ে ফেলে দেবো ফুলকপিটা, ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফোটাবো। আমার 5 মিনিট হয়ে গেছে, ফুলকপিটা আমি এবার উঠিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ফুলকপিটা আমি উঠিয়ে নেব। আমার 5 মিনিট হয়ে গেছে, ফুলকপিটা আমি এবার উঠিয়ে নেব, আমি জলটা ফেলে দেব। আমি এবার এটা ফ্রাই প্যানে করবো, আমি প্যানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি দিতে হবে, ফুলকপিটা ভাজতে হবে, আমি 3 পলা মতো তেল দেব, একটু রোস্ট খেতে গেলে একটু তেলটা বেশি লাগবে। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কড়াই একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে আমি এটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা আমি বেশ সুন্দর করে ভাজবো, রং ধরা পর্যন্ত আমি ভাজবো এটা। ফুলকপিটা আমার ভালো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি এটা উঠিয়ে নেব। এপিটা আমি দেখে দিচ্ছি, এরকম এপিটাও ভেজে নিয়েছি, এবার আমি আরেকটু তেল দেব, এই গোটা গরম মশলাটা দিয়ে দেব। এবার এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, রসুন বাটাটা আগে দিয়ে দেবো, রসুনের একটা উগ্র গন্ধ আছে, এখানে রসুনটা আমি সবসময় একটু আগে ভাগে দেব। মিটটা একটু ভালো করে কষে নেব, তারপর আমি অন্য মশলাগুলো দেবো, ততক্ষণে আমি মশলাগুলো বানিয়ে নেব। দই নিয়েছি, অল্প একটু লবণ নেব, মশলায় একটু লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো,
হলুদ গুঁড়ো একটু দিয়ে দেব, ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা কষা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দেব। আদা বাটা খুব একটা বেশি কষতে লাগে না, রসুনটা একটা উগ্র গন্ধ বলে একটু কষতে হয়, না হলে গন্ধ বার হয়। এবার আমি এই মশলাটা করে রেখেছি এটা দিয়ে দেব, দই আর মশলা এটা দিয়ে দেব। এই মশলাটা একটু কষে নেব, এই সময় গ্যাসটা একটু জোরে দিয়ে দেব। মশলাটা সুন্দর কষা হয়ে গেছে, আমি এবার দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দেবো। ওটা মশলা এ করেছিলাম, মেখেছিলাম, এখানে একটু জল দিয়ে দেবো। সব জলটা দিয়ে দিলাম, একটু চাপা দেবো ফোটার জন্য, যেই ফুটে উঠবে তখন আমি ফুলকপিটা ওতে দিয়ে দেবো। আমার ঝোলটা ফুটে গেছে, আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে একটু ফুটতে দেবো, আর এই কিশমিশগুলো দিয়ে দেবো, কাজুটাও দিয়ে দেব। কাজু বাটা দিলেও খুব ভালো লাগে, আমি একদিন কাজু বাটা দিয়ে করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। দিয়ে আমি এবার মিডিয়াম লো ফ্লেমে ফুটতে দেব। এটা আমি 5 মিনিটের জন্য ফুটতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, দেখবো ফুলকপিটা আমার নিচের দিকটা যেহেতু ডাটা আছে ওই দিকটা একটু বেশি করে ফোটাতে হয়। এবার আমি উল্টে দেব, একটু মশলাগুলো আমি ফুলকপির ভিতরে ভিতরে উঠিয়ে দেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, একদম মিডিয়াম লো ফ্লেম। আমার আবারও 5 মিনিট হয়ে গেছে, একদম ঝোলটা শুকনো হয়ে এসছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলাটা ছড়িয়ে দেব, ঘিটা ওপর থেকে দিয়ে দেব। আমি গ্যাসটা অফ করে দেবো, 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দেবো। আমার 30 সেকেন্ড হয়ে গেছে, দেখুন ফুলকপির রোস্টটা কি সুন্দর হয়েছে।
আমি এবার একটা প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট, অপূর্ব সুন্দর খেতে। এখন এই শীতকাল, আপনারা সবাই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভসদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।